অনেক ছেলে মেয়েরা এবং অনেক লোকজন আমাকে বলে যে তুমি কেন এই কাজগুলি করো, তুমি মেয়ে, তুমি বাসায় থাকবে। তা আমি ওদের ওরা বলে যেগুলো আমি শুনি না, আমি যেটা ভালোবাসি, যেটা আমি পছন্দ করি, সেটাই আমি নিজে করি। কোনো বাধাই মানুষকে আটকাতে পারে না, আটকাতে পারেনি সার্ফার নাসিমার অদম্য চেতনাকে। এবারের বাধা পেরোবার গল্প সার্ফার নাসিমাকে নিয়ে। আমি একটা খুব ছোট পরিবার থেকে এসেছিলাম, আমি বেশি পড়ালেখা করিনি এবং আমি সামগ্রীর ব্যবসা করতাম বেছে, সামগ্রীর ব্যবসা করে আমার পরিবার চালাতাম। ২০০৭ সালে আমাকে কতগুলি ফরেনার এসে সার্ফিং শিখিয়েছে, এরপরে জাফর আলম বাংলাদেশের প্রথম সার্ফার, ও আমাকে শিখিয়েছে সার্ফিং। এরপর থেকে আমার জীবনে আমি সার্ফিং শুরু করি। আমাদের এলাকার লোকজন সার্ফিংটাকে পছন্দ করে না, সার্ফিংকে ভালো মনে করে না এবং আমি মেয়ে হওয়াতে সার্ফিং আরও পছন্দ করে না। আমার পরিবারে যে লোকজনরা বলে যে সার্ফিংটা অফ করে দাও, সার্ফিংটা ভালো জিনিস। অনেক সমস্যার পরে আমি সার্ফিং চালিয়ে যাই এবং আমার ব্যবসা বন্ধ করে দিয়েছি সার্ফিংয়ের জন্য। আমি খুব তাড়াতাড়ি সার্ফিং শিখে ফেলেছি, আমি মেয়ে হিসাবে 4টা কন্টেস্টে 1 নম্বর হয়েছি। আমি বাংলাদেশে একমাত্র ট্রেনিং পাওয়া মেয়ে লাইফগার্ড। আমি চাই অনেক মেয়েদেরকে সার্ফিং শিখাতে, আমি জানি না কতটুকু পারবো। আমি জানি আমার স্বপ্ন অনেক বড়, অনেক বাধা থাকবে, কিন্তু আমি চেষ্টা করলে পারবো। বাধা আছে সত্যি, তবে তার চেয়েও বড় মানুষের বাধা পেরোবার শক্তি। সেই শক্তি এবার আরও বাড়াবো। আপনার বহুদূর যাবার গল্প থাকলে পাঠিয়ে দিন চলবহুদূর@grameenphone.com অথবা ফেসবুকে গ্রামীণফোন ফ্যান পেজের ইনবক্সে। এছাড়াও পাঠিয়ে দিতে পারেন চলবহুদূর গ্রামীণফোন লিমিটেড, জিপি হাউস, বসুন্ধরা, বাড়িধারা, ঢাকা 1229। এই ঠিকানায় নির্বাচিত গল্প আমরা জানিয়ে দেব সবাইকে। চলবহুদূর গ্রামীণফোন।